জয় জগন্নাথ। মু জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র আপন মানুষ ভাগ্য দর্পণ কার্যক্রম স্বাগত জনাওছি। আজ আমি জানিবা শনি গ্রহ সম্পর্ক। অনেক সময় ব্যক্তিবিশেষ শনি গ্রহ না শুনলে ভয়ভীত হয়ে যাতে, যে শনি দশা চালছি বা শনি মহাদশা চালছি, শনি অন্তর্দশা চালছি বা আপনার শনি সাড়ে সাতি চালছি, শনি ঢেয়া চালিচন্তি, শনি জাতকের অশুভ স্থিতিরে অছন্তি, এ কথা শুনিলে মনকু হঠাৎ ছনকা আসে বা ভয় আসে, জীবনরে বোধে কিছু হবনি বা বহুত বাধা বিঘ্ন দিয়ে গতি করিবা। বাস্তবিক যদি শনি আমি বিচার করিবা, কেবল শনি নুহন্তি, শনি হন্তু, রাহু হন্তু, কেতু হন্তু, এপরিকি বৃহস্পতি মধ্যে হন্তু, বৃহস্পতি যে সদাবেলে সমস্ত ভালো ফল দেবে তা বি নাই, অনেক জাতকরে লগ্ন অনুসারে বৃহস্পতি নকারাৎমক মধ্যে হয়ে থাকে, জনকর তুলা লগ্ন কি জনকর বৃষ লগ্ন বা জনকর কুম্ভ লগ্ন, এপরিস্থিতিরে বৃহস্পতি ক্ষতিকারক মধ্যে হয়ে থাকে, কন্যা লগ্ন এবং মিথুন লগ্নের ব্যক্তিপাই বৃহস্পতি বাধক হয়ে থাকে, যে সদাবেলে যে বৃহস্পতি বি ভালো দেবে তা বি নথায়, কিন্তু বৃহস্পতি নিয়ে লোকঙ্কর ভাবনা সকারাৎমক থাকে যে বৃহস্পতি চালছি বহুত ভালো হব, বেড়ে বেড়ে বৃহস্পতি ক্ষতি মধ্যে পৌঁছাই থাকে। সেইভাবে শনি নিয়ে লোক মনে সবুলে ভয় থাকে যে শনি চালিচন্তি মানে খারাপ হয়ে যাব, শনি ভালো থাকতো কি মন্দ থাকতো লোক মনে ভয় থাকে শনি চালছি বা শনি সাড়ে চালছি চালছি ক্ষতি হব। তেমন শনি গ্রহ স্থিতি হচ্ছে, শনি হচ্ছেন ন্যায়দাতা বা ন্যায় ফলদাতা, শনি হচ্ছেন জন্মজাতকের কর্মকারক। শনি আমি বুঝিপার এভাবে ভাবে, শনি হার্ড টাস্ক মাস্টর, যেমি আমার টিচর আমাকে কিছু টাস্ক দিয়ে থাকে, হোম টাস্ক দিয়ে থাকে যে ঘরে এতিক প্রিপেয়ার হয়ে তুমি আসব, তোমার কালি সকালে পরীক্ষা করা যাব। যদি গোটে বিদ্যার্থী বা গোটে স্টুডেন্ট বা গোটে ছাত্র বা ছাত্রী সে আদৌ পাঠ পড়ি নথায় বা সেতিরে কিছু মন দেই নথায়, বুলাবুলি করিকিরি তারপর দিন পরীক্ষা দেওয়াকু আসে এবং পরীক্ষার ভুল নম্বর রখে, ভালো নম্বর আনিপারে না, এপরি স্থিতিরে কোণ হুয়ে না, তাকে টিচর দণ্ডিত করে থাকে, নম্বর ফলাফল ভালো ন আসলে বা ভুল উত্তর লেখিলে, পাঠ ন পড়িলে, সে যেহেতু তার কর্তব্যকে সম্পাদিত করে না, তেমন তার টিচর কোণ করতে তাকে দণ্ড দিকে, কাহিকি তোর মার্ক কমিলা, কাহিকি উত্তর বা কোশ্চেন আনসার তুমি ভুল লেখিল, সেইপা দণ্ড দিয়ে থাকে। সেমতি শনি সে হচ্ছেন হার্ড টাস্ক মাস্টর। শনি ভগবান একাধিক ক্ষমতার অধিকারী করেছেন, শনি হচ্ছেন কর্মকারক গ্রহ। প্রত্যেকটি ব্যক্তিবিশেষ জীবনরে যে কর্ম করছেন, চাকরি করতে বা আপনার ব্যবসায় করতে, যে যে ফিল্ডে অনেক শনি অনেক, কারণ শনি হি কর্মফলদাতা এবং কর্মকারক জ্যোতিষশাস্ত্র অনুসারে। সেইভাবে ব্যক্তিবিশেষ যে কর্মর ফল ভোগ করে থাকে, পুণ্যকর্ম কলে পুণ্যফল, পাপকর্ম কলে পাপ ফল, যে ফল ভোগ করে থাকে সে ফল দেওয়াকে নিয়ন্ত্রিত করে থাকে কি শনি, সৎকর্মর সৎফল মধ্যে প্রদান করে থাকে। তেমন শনি কর্মফলদাতা বলে কুহাই থাকে, কর্ম ঘেনিকি ফল প্রদান করে থাকে। শনি যদি জাতকরে তুলা, ধনু এবং মীন রাশি রয়ে থাকে, জনকর যেকোন লগ্ন হোক, শনি যদি তুলার উচ্চস্থ হয়ে রয়ে থাকে, ধনুরে বৃহস্পতি ক্ষেত্রে থাকে অথবা মীনরে বৃহস্পতি ক্ষেত্রে থাকে, তাহলে অত্যন্ত শুভফল প্রদান করে থাকে। শাস্ত্রে কুহা যায় তুলা কদণ্ড মীনা নাম রত্ন দদাতি পঙ্গু হু, পঙ্গু বলে কহিলে শনিকর আউ এক না হচ্ছে পঙ্গু বা আপনার শনি, পঙ্গু অর্থ ছোটা, যেহেতু শনি টিকি ছোটা তাহলে তাঁর না পঙ্গু মধ্য, তেমন তুলার ধনুরে এবং মীনরে শনি থিলে অত্যন্ত শুভফল প্রদান করে থাকে। সেইভাবে কুহা যায় কুম্ভস্য শনি দুর্লভা, কুম্ভ রাশিরে যদি শনি রয়ে থাকে জনক জাতকরে, তাহলে সে জীবনরে হারি নথায়, নিজে স্ট্রগল করিকি জিরো রু মাইনস রু কেরিয়র স্টার্ট করিকি সে 100% তা জীবনরে যাই থাকে বা 100% রেজল্ট পাই থাকে। তেমন শনি অনেক সময় ব্যক্তিবিশেষকে জাশুণি মধ্যে টিকি দণ্ডিত করে থাকে সৎপথরে চালিয়াপাই, কর্মফলদাতা হচ্ছেন শনি, ন্যায়দাতা, ধর্মকারক মধ্যে, খালি কর্মকারক নুহ ধর্মকারক, যে আপনার পুণ্যফল ভোগ করবে, ধর্ম প্রতি আপনার যে মন বলিব শনি কৃপারু, তাহলে শনি হচ্ছেন ধর্মকারক গ্রহ, ধর্ম প্রদান করে থাকে। যদি জাতকরে শনি মঙ্গলযুক্ত হয়ে যাই থাকে, অর্থাৎ শনি মঙ্গল যদি একত্র থাকে, যদি জাতকরে শনি চন্দ্রযুক্ত হয়ে যাই থাকে, যদি জাতকরে শনি রাহুযুক্ত হয়ে পাপ ঘরে রয়ে থাকে বা কেতুযুক্ত হয়ে পাপ ঘরে রয়ে থাকে, এপরিস্থিতিরে অতি নকারাৎমক ফল প্রদান করে থাকে। কিন্তু শনি যদি জাতকরে অষ্টমরে থাকে,
ଶୁଭଗ୍ରହ ମାନେ ଅଷ୍ଟମରେ ହେଲେ ଅଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିଥାନ୍ତି, ମାତ୍ର ଶନି ଏକମାତ୍ର ଗ୍ରହ ଯଦି ଜାତକରେ ଅଷ୍ଟମରେ ଥାନ୍ତି ତାହେଲେ ଆୟୁ ବୃଦ୍ଧି କରିଥାନ୍ତି ବା ଆୟୁଷର ଅତ୍ୟନ୍ତ ବୃଦ୍ଧି ହୋଇଥାଏ। ତେଣୁ ଶନି ଗ୍ରହ ଜାତକରେ ଯଦି ଆପଣଙ୍କର ଚାଲିଛନ୍ତି ଦଶା ଆକାରରେ ତାହେଲେ ଆପଣଙ୍କୁ ଟିକିଏ ଜଗି ରଖି ଚଳିବାକୁ ପଡ଼ିବ, ଆପଣଙ୍କୁ ଠିକ୍ ଭାବରେ ନିଜର କର୍ତ୍ତବ୍ୟକୁ ସମ୍ପାଦନ କରିବାକୁ ପଡ଼ିବ, ସତ୍କର୍ମ କରିବାକୁ ପଡ଼ିବ। ଶନି ପରିଶ୍ରମ ଗ୍ରହ, ତେଣୁ ପରିଶ୍ରମ ହେବାକୁ ପଡ଼ିବ, ସଚ୍ଚୋଟତାର ସହିତ, ଧୈର୍ଯ୍ୟର ସହିତ, ଆତ୍ମବିଶ୍ୱାସର ସହିତ ଫଳକୁ ଖାତିର ନ କରି ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ଶନିଙ୍କର ଦଶା ଅନ୍ତର୍ଦଶା ସମୟରେ କର୍ମ କରିଚାଲେ ଶନି ତାକୁ ନିଶ୍ଚୟ ଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିଥାନ୍ତି। ଶନି ହେଉଛନ୍ତି ଟିକିଏ ଡିଲେ ଗ୍ରହ, ଲେଟ୍ରେ ଫଳ ଦିଅନ୍ତି, ବିଳମ୍ବରେ ଫଳ ଦିଅନ୍ତି, ମାତ୍ର ଭଲ ଫଳ ଦେଇଥାନ୍ତି। ଆଉ ଶନି ଯେଉଁ ଦଣ୍ଡ ପ୍ରଦାନ କରିଥାନ୍ତି, ଶନି ଏମିତି ସଡନ୍ କାହାକୁ ଦଣ୍ଡ ଦିଅନ୍ତି ନାହିଁ। ଯେଭଳି ଭାବରେ ଜଣଙ୍କର ରାହୁ ଖରାପ ଚାଲିଲା, ଜଣଙ୍କର ମଙ୍ଗଳ ଖରାପ ଚାଲିଛି, ହଠାତ୍ ତା'ର ଆକ୍ସିଡ଼େଣ୍ଟ ହୋଇଗଲା, ୱିଦିନ୍ ଫ୍ରାକ୍ସନ୍ ଅଫ୍ ସେକେଣ୍ଡ ଦୁର୍ଘଟଣା ଘଟିଗଲା, ୱିଦିନ୍ ଫ୍ରାକ୍ସନ୍ ଅଫ୍ ସେକେଣ୍ଡ ଜଣଙ୍କ ଘରକୁ ରାତାରାତି ଚୋର ଆସିଲେ, ଡକାୟତ ଆସିଲେ, ଚୋରି କରି ନେଇଗଲେ। ଶନିଙ୍କ କ୍ଷେତ୍ରରେ ସେଭଳି ହୁଏ ନାହିଁ। ଶନି ଦଶା ଚାଲିଲେ ଆଗ ଆପଣଙ୍କୁ କିଛି ଗୋଟେ ଛୋଟ ସମସ୍ୟା ଆସେ, କିଛି ଆର୍ଥିକ ସଙ୍କଟ ଆସେ, କିଛି ସେ ୱାର୍ଣ୍ଣିଂ ଦିଅନ୍ତି, କିଛି ୱାର୍ଣ୍ଣିଂ ମେସେଜ୍ ଦିଅନ୍ତି। ଯଦି ଆପଣ ସତର୍କ ହୋଇଗଲେ, ଯଦି ଆପଣ ସତ୍ପଥରେ ଗଲେ, ତାହେଲେ ଶନି ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ 100% ପଜିଟିଭ୍ ଫଳ ଦେଇଥାନ୍ତି। ଯଦି ଜାତକରେ ଶନି ଆପଣଙ୍କର ଯେଉଁ ରାଶି ରହିଛି ସେ ରାଶିର ପୂର୍ବ ରାଶିରେ ଯଦି ଶନି ଅଛନ୍ତି, ଜନ୍ମ ରାଶିରେ ଅଛନ୍ତି ଏବଂ ଜନ୍ମ ରାଶିର ପର ରାଶିରେ ଅଛନ୍ତି, ତାହେଲେ ଶନି 7.5ର ପ୍ରଭାବ ଚାଲିଥାଏ। ବର୍ତ୍ତମାନ ଶନି 7.5 କାହାର ଚାଲିଛି? ବର୍ତ୍ତମାନ ଶନି 7.5 ଚାଲିଛନ୍ତି ଆପଣଙ୍କର ମକର ରାଶିର ଅନ୍ତିମ ଶନି 7.5, ଆପଣଙ୍କର କୁମ୍ଭ ରାଶିର ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟରେ ଶନି 7.5 ଏବଂ ମୀନ ରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କର ପ୍ରଥମାର୍ଦ୍ଧର ଶନି 7.5 ଚାଲିଛନ୍ତି। ତେଣୁ ଏହି ରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କର ଶନି 7.5 ଚାଲିଛନ୍ତି, ଏହି ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ କିମ୍ବା ଯେଉଁମାନଙ୍କ ଜାତକରେ ଶନି ଖରାପ ଅଛନ୍ତି ବା ଶନିଙ୍କ ଦଶା ଚାଲିଛି, ଶନି ନକାରାତ୍ମକ ଫଳ ଦେଉଛନ୍ତି, ଏକ ସୁନ୍ଦର ପ୍ରତିକାର କରନ୍ତୁ। ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଆପଣ ହନୁମାନ ଚାଳିଶା ପାଠ କରନ୍ତୁ, କାରଣ ହନୁମାନଙ୍କୁ ପ୍ରସନ୍ନ କଲେ ଶନି ପ୍ରସନ୍ନ ହୋଇଥାନ୍ତି। ହନୁମାନ ଚାଳିଶା ପାଠ କରନ୍ତୁ, ହନୁମାନଙ୍କୁ ଆପଣ 7 ଗୋଟି ନୀଳ ରଙ୍ଗର ଅପରାଜିତା ଫୁଲ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ପ୍ରତ୍ୟେକ ଶନିବାର, ସୋମବାର ତ ଶିବ ମନ୍ଦିର ଗଲେ ବହୁତ ଭଲ, କିନ୍ତୁ ଶନିବାର ଗୁଡ଼ିକରେ ଶିବଙ୍କୁ ଯାଇ ଦର୍ଶନ କରନ୍ତୁ, ଶିବଲିଙ୍ଗରେ ମଧ୍ୟ 7 ଗୋଟି ଅପରାଜିତା ଫୁଲ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଏଇ ଛୋଟ ଛୋଟ କାର୍ଯ୍ୟ କରିବେ, ଦେଖିବେ ଶନି ଆପଣଙ୍କର ଯେଉଁ ପୀଡ଼ା ଦେଉଛନ୍ତି ସେ ଶନି ପୀଡ଼ାରୁ ରକ୍ଷା ପାଇବେ। ଆପଣ 5 ପାଳି ଶନିଶ୍ୱରଙ୍କର ମେଳା କରନ୍ତୁ ଏବଂ ତା ସହିତ ଶନିଙ୍କର ବୃକ୍ଷ ହେଉଛି ଶମୀ ବୃକ୍ଷ ଏବଂ ଆଉ ଏକ ବୃକ୍ଷ ହେଉଛି ବାଡ଼ି ଅଁଳା ବୃକ୍ଷ ବା ଭୂଇଁ ଅଁଳା ବୃକ୍ଷ। ସବୁଠାରୁ ପ୍ରିୟ ବୃକ୍ଷ ହେଉଛି ବାଡ଼ି ଅଁଳା ବା ଭୂଇଁ ଅଁଳା। ଏ ବୃକ୍ଷକୁ ଆପଣ କୁଣ୍ଡରେ ଲଗାଇ ଚନ୍ଦନ, ସିନ୍ଦୁର, ଦୀପ, ଧୂପ, ଅପରାଜିତା ଫୁଲ ଦେଇ ଶନିବାର ଠାରୁ ପୂଜା ଆରମ୍ଭ କରନ୍ତୁ, ଦେଖିବେ ନିଶ୍ଚୟ ଶନିଙ୍କର ଯେଉଁ ବାଧା ବିଘ୍ନ ରହିଛି ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ତା ସହିତ ଶନି ହେଉଛନ୍ତି ଦରିଦ୍ର ପ୍ରିୟ, ଦରିଦ୍ର ନାରାୟଣଙ୍କୁ ସେବା କରନ୍ତୁ। ଦୁଃଖୀ ରଙ୍କୀ ବିକଳାଙ୍ଗ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ଶନିବାର ଗୁଡ଼ିକରେ କିଛି ସାହାଯ୍ୟ ସହଯୋଗ, ପେଟ ପୁରା ଭୋଜନ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ହସ୍ପିଟାଲ ଯାଇ ଯେଉଁ ରୋଗୀ ଜରାଜୀର୍ଣ୍ଣ ଅବସ୍ଥାରେ ସରକାରୀ ହସ୍ପିଟାଲରେ ଅଛନ୍ତି, ତାଙ୍କୁ କିଛି ମଝିରେ ମଝିରେ ଫଳ ବା କିଛି ବିସ୍କିଟ୍ ଯେତିକି ପାରିବେ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ କରନ୍ତୁ, ଦେଖିବେ ନିଶ୍ଚୟ ଆପଣଙ୍କର ଏ ପୁଣ୍ୟକର୍ମ ଦ୍ୱାରା ଶନି ଆପଣଙ୍କୁ ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ, ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିଦ୍ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ୍ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ www.srijagannathastro.com। DTV ଓଡ଼ିଆ ଦେଖିବା ପାଇଁ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ ଏବଂ ବେଲ୍ ଆଇକନ୍ କୁ ମଧ୍ୟ ଦବାଇ ଦିଅନ୍ତୁ।